আমাদের মানে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়েছে, বাবা মা খিস্তি খামারি, আর একটা শারীরিক নির্যাতন, লাঠি দিয়েও মারতে এসেছিলো। আমাদের স্টাফেরা কিছু ছেলে আমাদেরকে টেনে নিয়ে বের করে নিয়ে আসে, আমি আর মৌসুমি দত্ত ছিলাম, আমাদের দুজনাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। আপনারা কতজন আক্রমণ শিকার হয়েছেন? আমরা হসপিটালে অনেকেই হয়েছি, তার মধ্যে আমি আর মৌসুমি দত্ত বেশি হয়েছে। যারা ঘটনা ঘটে তাদের কাউকে কি আইডেন্টিফাই করতে পেরেছেন? না, আমরা কাউকেই চিনি না, কাউকেই চিনি না আমরা। পেশেন্টটা এক্সপায়ার করেছে মোটামুটি 12:46 দিকে। এবার তখন আমাদের যে সিস্টার আছে সে একজন আমাদের ফোন করেছিল, তখন জানানো হয়েছে, এবার স্টেট লাইন হয়েছে, ডক্টরকে ডাকা হয়েছে, ঠিক 10 মিনিট পরেই পেশেন্ট পার্টিকে জানিয়ে দেওয়া হয়েছে যে পেশেন্ট এক্সপায়ার করেছে। কিন্তু পেশেন্ট পার্টি বলছে যখনই এক্সপায়ার করলো, মানে একদম .11:46 কেন তাদেরকে জানানো হয়নি বা ডাকা হয়নি, সেটা তো একটা সিস্টার ডাকতে পারে না। যতক্ষণ না আমাদের মেডিকেল অফিসার আছে সে ডিক্লেয়ার করছে যে পেশেন্টটা এক্সপায়ার করেছে, ততক্ষণ একটা সিস্টার কী করে ডিক্লেয়ার করে দেবে বা পেশেন্ট পার্টিকে ডেকে নেবে যে মানে আপনার পেশেন্টটা মারা গিয়েছে? এইটুকু নিয়েই তারা ঝামেলা করে। এবার ঝামেলা করতে করতে তারা আমাদের সব ভাঙচুর করেছে, আমাদের স্টাফদেরকে মারধর করেছে প্রচুর কিছু। হ্যাঁ, মেয়েদেরকে, এবার যারা যারা আমাদের রিসেপশনের স্টাফ ছিল, মেয়ে স্টাফ ছিল, তাদের গায়ে রীতিমতো হাত তোলা হয়েছে। একজন তো আমাদের অ্যাডমিশন আছে ইমার্জেন্সিতে, তো এই জিনিসগুলো তারা করেছে রীতিমতো, যে একটাই জিনিস যে তারপরে তারা বিল দেবে না, মানে এটা একটা ঝামেলা যে মাত্র 10 মিনিট, 10 মিনিট তো লাগবেই, একটা পেশেন্ট এক্সপায়ার করেছে, আমার স্ট্রেট লাইন হয়েছে, ডক্টর এসে ডিক্লেয়ার করতে, এটা মানে 10 মিনিট তো লাগবেই মিনিমাম ডিক্লেয়ার করতে। কিন্তু তাদের সেটাই ইস্যু, একটা মিনিমাম জিনিসকে ইস্যু করে পুরো হসপিটালকে ভাঙচুর করেছে। তো সেটা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা FIR করছি থানাতে।